সৌজন্যে জেডএস আরএম। কাগজে আছে বাস্তবে নেই, প্রতারণার নিপুণ সব ফাঁদ। দেশের ইতিহাসে এমন প্রতারণার নজির খুব একটা নেই বললেই চলে। বছরের পর বছর বিভিন্ন ভুয়া প্রতিষ্ঠানের আড়ালে হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে জাল জালিয়াতির মাধ্যমে। প্রতারণার এমন কৌশল দেখে তাজ্জব সবাই। ভয়ঙ্কর এই প্রতারণায় কে বা কারা জড়িত? আছে কি কোনো মাস্টার মাইন্ড? হঠাৎই তৎপর বিভিন্ন সংস্থা। আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত সাপ্তাহিক আয়োজন অনুসন্ধান সমাধানে। সঙ্গে আছি আমি সাব্বির আহমেদ। চার বছর আগের ঘটনা, চট্টগ্রাম বন্দরে জব্দ করা হয় আমদানি নিষিদ্ধ প্রায় দেড় কোটি টাকার সিগারেট। অথচ প্রিন্টিং মেশিনারিজ আমদানির ঘোষণা দিয়েছিল ঢাকার এন ইসলাম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। সিগারেটের চালান ধরা পড়ার বছরখানিক আগে চট্টগ্রাম বন্দরেই 35 কোটি টাকার মদসহ অন্যান্য বাণিজ্যিক পণ্য আটক করা হয়, যা মিথ্যে ঘোষণায় আনা হয়েছিল। এই ঘটনাগুলো কি একই সূত্রে গাথা? কারা নাড়ছেন এসব ঘটনার পেছনের কলকাঠি? এই চক্রের খপ্পরে পড়ে কতজনের জীবন আজ দুর্বিষহ? এসব প্রশ্নের উত্তর জানতে থাকুন এটিএন নিউজের অনুসন্ধান টিমের সঙ্গে। শুরুতেই বলেছিলাম চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ সিগারেট ধরা পড়ার কথা, যা আমদানি করেছিল রাজধানীর মতিঝিলের এন ইসলাম এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। মিথ্যা ঘোষণায় পণ্য আমদানির আগে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ধানমন্ডি ও গুলশান শাখায় হিসাব খোলেন প্রতিষ্ঠানের মালিক আব্দুল বারিক। পরে ওই ব্যাংকের ধানমন্ডি শাখায় পণ্য আমদানির জন্য ঋণপত্র বা এলসি খোলা হয়। এজন্য দুদফায় অন্য প্রতিষ্ঠানের কর্মচারী কবির হোসেনকে 4,40,000 টাকা দিয়ে ব্যাংকে পাঠানো হয়, আর এ ঘটনাই তার জীবনের কাল হয়ে দাঁড়ায়। অর্থ পাচারের মামলায় অভিযুক্ত হন কবির। চট্টগ্রাম যে মামলাটা, ওটা হলো প্রায় 8.5 কোটি টাকার মামলা। এটা তো মানি লন্ডারিংয়ের মামলা, যার কাছে যায় সেই প্রায় লক্ষ লক্ষ টাকা যায় জামিনের জন্য। তো এই টাকা কীভাবে দিব? তো আমার আব্বা ই করলো, ঋণ নিল। জামিন নিতে গেলে মানুষজন বেশি টাকা চায়, কারণ এখানে তো আপনার মামলা যাওয়ার পরে দেখা যাচ্ছে 20 কোটি টাকার মামলা। তো মনে করে যে আমার অনেক টাকা আছে। ৬ মার্চ ২০১৭, চট্টগ্রাম বন্দরে হঠাৎ করেই শুল্ক গোয়েন্দা সহ বিভিন্ন সংস্থার তৎপরতা বেড়ে যায়। আমদানি নিষিদ্ধ পণ্যের বড় চালান এসেছে এমন খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। তল্লাশি চালিয়ে অবশেষে জব্দ করা হয় 12টি কন্টেইনার, যে কন্টেইনারে 35 কোটি টাকার মদ, সিগারেট, টেলিভিশন সহ অন্যান্য বাণিজ্যিক পণ্য আটক করা হয়। পোলট্রি ফিডের মূলধনী যন্ত্রপাতি আমদানির ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আনা হয় এসব পণ্য। কারা কিভাবে মিথ্যা ঘোষণা দিয়ে এই পণ্যগুলো আমদানি করে, তার অনুসন্ধানে নামে এটিএন নিউজ। বেরিয়ে আসে ঢোলের বিড়াল। কয়েক বছর আগে আইএফআইসি ব্যাংকের শান্তিনগর শাখায় একটি অ্যাকাউন্ট খোলেন আব্দুল মোতালেব। ঘটনা যতটা সাদামাটা মনে হচ্ছে আসলে তা নয়, এর নেপথ্যে রয়েছে বড় ধরনের জালিয়াতি। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নেওয়া হয় প্রতারণার আশ্রয়। নিজের নাম ঠিকানা গোপন করে জনৈক খোরশেদ আলমের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই অ্যাকাউন্ট খোলার আবেদন করেন তিনি। এ প্রশ্নের উত্তর খুঁজতে আব্দুল মোতালেবকে খুঁজে বের করে অনুসন্ধান টিম।
প্রশ্ন, কেন কি কারণে আব্দুল মোতালেব হয়ে গেলেন খোরশেদ আলম? আমার ছেলে মেয়ে আছে, ওদেরকে বিয়ে শাদী দিতে গেলে দালাল কথাটা সুন্দর লাগে না, তো এই জন্য আমাকে একটা চাকরির ব্যবস্থা করে দেন। পরে বলে যে আচ্ছা ঠিক আছে আপনারই দেন, এনআইডি কার্ড দেন, ছবি দেন আর চেয়ারম্যান সার্টিফিকেটটা দেন, দিলে দেখি একটা নতুন করে কোম্পানি করে আপনাকে চাকরি দিয়ে দেবো। এই জন্য আপনাকে হিসাব রাখতে গেলে আপনাকে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। সে শুধু আমাকে শিখাই দিছে কলম লেখা। খোরশেদের ছবি ও সইয়ের বদলে নিজের ছবি ও সই ব্যবহার করেন জালিয়াতির এই নিপুণ কারিগর। ব্যাংকের কাগজপত্রে মোতালেব হয়ে যায় খোরশেদ আলম। মোতালেবের এই ভুয়া পরিচয় ব্যাংকের কাছে সঠিক বলে শনাক্ত করেন প্রতারক চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শহীদুল আলম। একই অপকৌশলে আইএফআইসি ব্যাংকের নয়াপল্টন শাখায় আরেকটি অ্যাকাউন্ট খোলেন আব্দুল মোতালেব। তবে এবার আরেকটি কোম্পানির নাম ঠিকানা ব্যবহার করা হয়। এমন প্রতারণাকে আইএফআইসি ব্যাংকের এই শাখায়ও সঠিক বলে শনাক্ত করেন জালিয়াত শহীদুল আলম। অথচ মোতালেবের দাবি এসব ব্যাপারে তিনি কিছুই জানতেন না। শহীদুল ইসলাম নাকি এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, একজন ইন্ট্রোডিউসারের প্রয়োজন হয়, তো শহীদুল আলম কীভাবে তাদেরকে ম্যানেজ করছে এটা শহীদ আলমের ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। আমার কাছে কোনো এনআইডি কার্ড চায়ও নেই, আমার কাছে আমার সাথে কোনো কথাও বলে নেই ব্যাপারে, আমাকে শুধু সাদা ফর্ম দিয়েছে, আমি শুধু খোয়ালম লিখছি, এইটুকু আমি জানি। শহীদুল আলম কেন ঘুরে ফিরে বারবার আসছে এই নাম, কোথায় তার যোগসাজশ, তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। কেন কি কারণে কোন মতলবে খোলা হচ্ছে এতগুলো ব্যাংক অ্যাকাউন্ট, বছরের পর বছর এত বড় জালিয়াতি করেও ব্যাংক কর্তৃপক্ষের কাছে কেন ধরা পড়েনি তারা, এ নিয়েও জমেছে নানা প্রশ্ন। হেনান আনহুই অ্যাগ্রো কোম্পানির নামে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ঋণপত্র বা সাতটি এলসি খোলা হয় আইএফআইসি ব্যাংকের নয়াপল্টন শাখায়। একইভাবে অপর কোম্পানি অ্যাগ্রোবিডি অ্যান্ড জেপির নামেও দশটি এলসি খোলা হয় একই শাখায়। অথচ মূলধনী যন্ত্রপাতি আমদানির আড়ালে বিপুল পরিমাণ মদ, সিগারেট, টেলিভিশন সহ অন্যান্য বাণিজ্যিক পণ্য আমদানি করে এই কোম্পানিগুলো। অবৈধ ঘোষণায় আনা এসব পণ্য চট্টগ্রাম বন্দরে খালাসের অপচেষ্টাও চলে। আগেই বলেছিলাম 2017 সালের 6 মার্চ সেই চালানের 12টি কন্টেইনার ধরা পড়ে শুল্ক গোয়েন্দার জালে। অনুসন্ধানে দেখা যায় মিথ্যা ঘোষণায় এভাবে পণ্য আমদানির আড়ালে বিভিন্ন সময়ে 439 কোটি টাকা পাচার করে হেনান আনহুই অ্যাগ্রো কোম্পানি। একই কায়দায় মেসার্স অ্যাগ্রোবিডি অ্যান্ড জেপি কোম্পানিটি পাচার করে 432 কোটি টাকা। অর্থ পাচারের এ ঘটনায় আইএফআইসি ব্যাংকের নয়াপল্টন শাখার কর্মকর্তা মেহেদী হোসেন, ম্যানেজার নওশাদুজ্জামান, অ্যাকাউন্ট খোলায় জাল কাগজপত্র সরবরাহ করায় মিরর ডেভেলপমেন্টের রিয়েল স্টেটের স্বত্বাধিকারী দিদারুল আলম টিটু এবং শনাক্তকারী শহীদুল আলমের সরাসরি জড়িত থাকার বিষয়টিও অনুসন্ধানে বেরিয়ে এসেছে। অর্থ পাচারের জন্য ভুয়া কাগজপত্র দিয়ে একের পর এক ব্যাংক অ্যাকাউন্ট আর এলসি খোলায় পারদর্শী চক্রটি। নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে তাদের অর্থ পাচারের পরিধি কত বড়। এবার দেখা যায় আইএফআইসি ব্যাংকের শান্তিনগর শাখায় সুরুজ মিয়ার নামে একটি অ্যাকাউন্ট খোলে চক্রটি। এখানেও প্রতারণা। পরিচিত বিল্লাল হোসেনের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করেই অ্যাকাউন্টটি খোলা হয়। বিল্লাল হোসেন হয়ে যান সুরুজ মিয়া। এ যেন সিনেমার গল্পকেও হার মানায়। আর এই ভুয়া পরিচয়টিও ব্যাংকের কাছে সঠিক বলে শনাক্ত করেন জালিয়াত চক্রের অন্যতম হোতা শহীদুল আলম। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে সখ্য থাকায় অনেকটা সহজেই জালিয়াতি করতে সক্ষম হন তিনি। এরপর 2015 সাল থেকে 2017 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানির জন্য ব্যাংকে ঋণপত্র বা এলসি খোলে ভয়ঙ্কর এই জালিয়াত চক্র। আড়ালে উচ্চ শুল্কের মদ, সিগারেট, এলইডি টিভি, গুঁড়োদুধ সহ বিভিন্ন বাণিজ্যিক পণ্য নিয়ে আসে তারা। আর এভাবেই হেব্রা ব্রাঙ্কো কোম্পানি 291 কোটি টাকা পাচার করে। একই অপকৌশলে চায়না বিডিএল কোম্পানি পাচার করে 234 কোটি টাকা। যেন টাকা পাচারের
প্রতিযোগিতায় নামে চক্রটি। এই প্রতারক চক্রের অর্থ পাচার ও জালিয়াতি চলছিল প্রায় অর্ধযুগ ধরেই। এত এত টাকা পাচার ও শুল্ক ফাঁকি দিয়েছে তারা। এই কোম্পানিগুলো কখনো অডিটও করা হয়নি। তাহলে প্রশ্ন উঠতেই পারে, সংশ্লিষ্টদের কোনো গাফিলতি ছিল কি, নাকি তাদের ম্যানেজ করা হয়েছে? মিথ্যা ঘোষণা দিয়ে এ পর্যন্ত অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি এবং হেনান আনহুই এ দুটি কোম্পানির নামে 90 কন্টেইনার পণ্য আনা হয়, যার মধ্যে 12টি কন্টেইনার ধরা পড়ে। বাকি 78টি কন্টেইনারই জালিয়াতির মাধ্যমে খালাস করে নেয় চক্রটি। একই সঙ্গে হেব্রা ব্রাঙ্কো এবং চায়না বিডিএল এ দুটি প্রতিষ্ঠানের নামে এসেছে আরও 56 কন্টেইনার পণ্য, যার একটিও ধরা পড়েনি। সব মিলে নানা সুবিধা হাতিয়ে নিয়ে পণ্য ভর্তি 134টি কন্টেইনার খালাস করে নেয় এই অপরাধী চক্র। অর্থাৎ আমদানি রপ্তানির পুরো সিস্টেমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দেয় এ জালিয়াত চক্র। 2015 থেকে 16 সালের আগ পর্যন্ত পণ্য আমদানির জন্য এলসি বা প্রয়োজনীয় নথিপত্র অনলাইনে যাচাই বাছাইয়ের সুযোগ ছিল না, আর এই সুযোগটি প্রতারক চক্রের ভাগ্য বদলে দেয়। ওনার যে কন্টেইনারগুলো পোর্টে ওপেন হলে হয়তো উষ্মায় উন্মোচিত হয়ে যেত অনেক কিছু, উনি এই কন্টেইনারগুলো তার ফ্যাক্টরি প্রিমিসে নেয়ার সুবিধা পেয়েছেন, কারণ এটা আসলে অন্য যে কোনো ফ্যাক্টরির ক্ষেত্রেই এই সুবিধা প্রযোজ্য। তো তার ধারাবাহিকতায় উনিও পেয়েছেন। তো এটা আসলে উনি যদিও এই সুবিধা প্রাপ্য নন, পরবর্তীতে দেখা গেছে যে আসলে ডকুমেন্টসগুলো ছিল ফেক। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এই চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শহীদুল আলমের বৃত্তান্ত নিয়ে। সৌজন্যে জেডএস আর এম। পণ্য আমদানির আড়ালে কিভাবে অর্থ পাচার হচ্ছে, কোন পথে কিভাবে কোন পদ্ধতিতে দেশের টাকা চলে যাচ্ছে বিদেশে, আরও একবার আমন্ত্রণ অনুসন্ধান সমাধানে। উনি যেই মেশিনারিজের বিপরীতে যে এলসি ভ্যালু এবং তার বাস্তবে যেই পণ্য আসছে তার মূল্য, এর যে পার্থক্য, এই এই অ্যামাউন্টটা সে অবৈধ চ্যানেলে, হুন্ডি বা অন্য কোনো মাধ্যমে উনি এটা বিদেশে প্রেরণ করেছেন। যে চারটি কোম্পানি এভাবে অর্থ পাচারে জড়িত, নথিপত্রে দেয়া তাদের ঠিকানার খোঁজে এটিএন নিউজের অনুসন্ধান টিম। আমাদের প্রথম গন্তব্য ঢাকার কেরানীগঞ্জের আবদুল্লাপুরের চরগলগলিয়ায়, যেখানে মেসার্স অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপির কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। তবে সেই ঠিকানায় এখন একটি কেমিক্যালের গোডাউন ভাড়া দেয়া। যারা গোডাউনটি ভাড়া নিয়েছেন তারা অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি কোম্পানির নামই শোনেননি। এখানকার দেখাশোনার দায়িত্বে থাকা পরিবারের সদস্যরাও জানেন না আমদানিকারক প্রতিষ্ঠানটি সম্পর্কে। আমাদের মালিক এটা ভাড়া নিচ্ছে আর কি, নিয়ে গোডাউন রাখছে আর কি, এটা নিয়ে এত আমরা মালিক মাল নিয়ে কোনো মার্কেট নিয়ে যাই আর কি। এমনি উঠাইছে গোডাউনটা, আমরা জানি না আসলে, আমরা খালি ইয়ে দেখছি আমরা ভাড়া নিচ্ছে আর কি। এই জায়গায় কাদের কোম্পানি ছিল এটা জানেন? কোনো কোম্পানি ছিল না। তাহলে কি ছিল? এমনি জায়গাটা উঠায় রাখছে আর কি, জায়গাটা নেই, ঘরটা উঠায় রাখছে। এমনকি যার নামে এই অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপির মালিকানা তার দাবি, তিনি নিজেই জানেন না এই কোম্পানির কথা। আমি জীবনও ইতিপূর্বে কখনোই এলসিও করি নাই, মাল ইম্পোর্টও করি নাই, এবং কী কাগজ লাগে না লাগে সেইটাও আমি জানি না। এবং সব জায়গায় অ্যাকাউন্ট ফর্মের মধ্যেও শুধুমাত্র আমি খালি ফর্মে সিগনেচার করছি, আমার হ্যান্ডরাইটিংটা আপনারা চেক করলেও পাবেন যে আমি এই ফর্মের মধ্যে কোথাও কোনো কিছুই লিখি নাই, শুধুমাত্র কলম লিখছি। এবার আপনাদের নিয়ে যেতে চাই ঢাকার কাছেই নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলার নন্দলালপুরে। তন্ন তন্ন করে খুঁজেও সেখানে মেলেনি চায়না বিডিএল কোম্পানির সন্ধান, যে কোম্পানির নামে শুল্ক ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার আমদানি নিষিদ্ধ পণ্য আনা হয়েছে। চায়না বিডিএল নামে কোনো ইন্ডাস্ট্রি আমরা আসলে এখানে দেখি না,
আর এটা কোথায় আছে বা এই নামে কোনো আদৌ প্রতিষ্ঠান আছে কিনা সেটাও আমরা বলতে পারি না। নারায়ণগঞ্জ থেকে এবার রাজধানীতে ফেরা, আপনাদের নিয়ে যেতে চাই খিলগা এলাকায়। হেবরা ব্রাঙ্কো নামে যে প্রতিষ্ঠানের এলসি খোলা হয়েছে এবং কোটি কোটি টাকা পাচার করা হয়েছে, সেই ঠিকানায় এটিএন নিউজের অনুসন্ধান টিম। কিন্তু কি বলছেন এখানকার মানুষ? তাহলে কি এটি নাম সর্বস্ব কোনো প্রতিষ্ঠান? সেকেটেক নামে কোনো জায়গা আছে? এটা খিলগাঁও না, এটা আছে মোহাম্মদপুরে আছে সেকেটেক। না সেকেটেক খিলগাঁও না। হেবরা ব্রাঙ্কো নামে কোনো প্রতিষ্ঠানের নাম শুনছেন আপনারা? না না না, হেবরা ব্রাঙ্কো নামে এইখানে এইটার কোনো অস্তিত্বই নেই। সবশেষ খিলক্ষেতের ডুমনি ইউনিয়নে মেসার্স হেনান আনহুই অ্যাগ্রোর সন্ধানে। কোম্পানির স্বত্বাধিকারী আব্দুল মোতালেবের স্থায়ী ঠিকানা এখানে। কোন কোম্পানি আছে মোতালেব সাহেবের? কোন কোম্পানি খুলতে রেজিস্টার্ড জয়েন্ট স্টক বা যৌথ নিবন্ধকের কার্যালয় থেকে নিবন্ধন নিতে হয়। ব্যাংকে খোলা হয় অ্যাকাউন্ট, করা হয় মূসক নিবন্ধন, পণ্য আমদানির জন্য এলসিও খোলা হয়। অথচ কোথাও কি কোনো যাচাই বাছাই হলো না? অনুসন্ধানে দেখা যায় কাস্টমস এক্সারসাইজ ও ভ্যাট বিভাগীয় দপ্তর গুলশান থেকে মেসার্স হেনান আনহুই অ্যাগ্রো এবং লালবাগ বিভাগ থেকে মেসার্স অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি আমদানিকারক ও সরবরাহকারী হিসেবে মূল্য সংযোজন কর মূসক নিবন্ধন নেয়। মূসক নিবন্ধনপত্রে জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকারক শব্দটিও সংযোজন করে কোম্পানি দুটি, ফলে অবৈধভাবে অনচেসিস ডেলিভারির সুযোগ নেওয়ার পাশাপাশি অ্যাডভান্স ট্রেড ভ্যাট 4% মৌকুফের সুবিধা নিয়েছে কোম্পানিগুলো। প্রায় 1,500 কোটি টাকা শুল্ক ফাঁকির ঘটনায় জালিয়াতি চক্রের বিরুদ্ধে পল্টন থানায় 30টি মামলা করে শুল্ক গোয়েন্দা। এর মধ্যে অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপির অর্থ পাচারের ঘটনায় 9টি, হেনান আনহুই অ্যাগ্রোর বিরুদ্ধে 6টি এবং হেবরা ব্রাঙ্কোর নামে 2020 সালে 7টি মামলা করা হয়। এসব মামলার 29টিতেই আসামি প্রতারক চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শহীদুল। এছাড়া মামলাগুলোতে আরও 21 জনকে আসামি করা হয়। বাকি থাকে আরও একটি মামলা। 2017 সাল 35 কোটি টাকা পাচারের ঘটনায় অ্যাগ্রো বিডি অ্যান্ড জেপি এবং হেনান আনহুই অ্যাগ্রোর বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়। এই মামলার জট খুললেই সমাধান হবে আরও 29টি মামলার। মুখোশ খুলবে ভয়ঙ্কর কিছু দুর্নীতিবাজের, যারা সমাজের ভালো মানুষ ও ব্যবসায়ীদের লেবাস ধরে রাষ্ট্রের শত শত কোটি টাকা পাচার করেছেন, শুল্ক ফাঁকি দিয়েছেন। অর্থ পাচার চক্রের শহীদুল আলম তেমনই একজন মুখোশধারী, যাকে গত কয়েক বছর ধরেই খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের চোখ ফাঁকি দিয়ে স্ত্রী সন্তানদের নিয়ে ইতালি পালিয়ে যাওয়ার পুরো প্রস্তুতি নিচ্ছিলেন শহীদুল। অবশেষে 14 আগস্ট সেই মহেন্দ্র খন। ইতালি যাওয়ার উদ্দেশ্যে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা বাড়ান তিনি। ইমিগ্রেশনেই আটকে দেওয়া হয় তাকে। ধরা পড়েন প্রায় 1,500 কোটি টাকা পাচার চক্রের অন্যতম হোতা শহীদুল আলম। শহীদুল আলম ব্যাংকিং চ্যানেলের যেই কাজগুলো, এলসি ওপেন করা, অ্যাকাউন্ট ওপেন করা, অ্যাকাউন্ট ওপেনিংয়ের সময়ে আপনার ব্যাংক থেকে যে ভেরিফিকেশনগুলো হয়, এক্ষেত্রে উনি হলেন গিয়ে ওই সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ইন্ট্রোডিউসার হিসেবে কাজ করতেন। অর্থাৎ ব্যাংক রিলেটেড যাবতীয় কার্যক্রম তার মাধ্যমে মানে সম্পন্ন হতো মর্মে আমরা এখন পর্যন্ত তথ্য প্রমাণ পেয়েছি। কথায় আছে, অপরাধী যত বড়ই হোক না কেন তিনি কোনো না কোনো প্রমাণ ঠিকই ফেলে যান। অর্থ পাচারের জন্য অন্য কোম্পানিগুলোর ভুয়া ঠিকানা ব্যবহার করা হলেও এই চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শহীদুল আলম তার বাসার ঠিকানা গোপন করতে পারেননি। সেই ঠিকানার খোঁজে আমাদের অনুসন্ধান টিম। ঢাকার রামপুরার মহানগর প্রজেক্টের 1 নম্বর রোডের এই বাড়িতে 4 থেকে 5 বছর আগেও ফ্ল্যাট ভাড়া নিয়ে সপরিবারে থাকতেন শহীদুল আলম। অনেকেই জানতেন তিনি ব্যবসা করেন। ঠিক কী ধরনের ব্যবসা এ বিষয়ে তেমন কিছুই খোলাসা করে বলতে পারেননি মহানগর প্রজেক্টের বাসিন্দারা। এই এলাকা ছেড়ে অন্য জায়গায় চলে গেলেও এখানে তার যাওয়া আসা ছিল। চারতলার থাকতেন আর কি, উনি যখন বিল্ডিং করার আগেই উনি বাসা আমাদের এখান থেকে ছেড়ে দিয়েছিলেন আর কি।
হঠাৎই এমন কি আলাদিনের চিরাগ পেয়ে যান যে মহানগর প্রজেক্টের ভাড়াবাসার পাশেই মূল্যবান জমি কেনেন অর্থ পাচার চক্রের অন্যতম মাস্টার মাইন্ড শহীদুল আলম। ডেভেলপার কোম্পানির সঙ্গে চুক্তি করে সেখানে গড়ে তোলা হয় বহুতল ভবন। শহীদুল আলম সাহেব শহীদুল আলম আছে। 1050 স্কোয়ার ফিটের 6টি ইউনিটের মালিকানা পান শহীদুল, সঙ্গে সাইনিং মানি হিসেবে কিছু নগদ টাকাও পান তিনি। এর মধ্যে চতুর্থ তলার 2টি ফ্ল্যাটকে 1টি ফ্ল্যাটে রূপান্তর করে সেখানে পরিবার নিয়ে বসবাসের কথাও ছিল তার, কিন্তু পরিবারের সদস্যদের চাপে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হন। অবশেষে এক ব্যবসায়ীর কাছে ওই ফ্ল্যাট ভাড়া দেন শহীদুল আলম। সে আমাকে যখন আমি এখানে ভাড়া নেই ওই এগ্রিমেন্ট যখন হয় তখন উনি বলছিল যে উনি বিজনেস করে, যে আপনার ওই যে সিএনএফ এজেন্ট এই ধরনের কিছু একটা ব্যবসার কথা বলছিল আর কি, আমি এটুকুই জানি ওনার সম্পর্কে। এবার শহীদুল আলমের নিকেতনের ভাড়া বাসায় অনুসন্ধান টিম। এই বাসার দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকতেন শহীদুল আলম, তার ব্যবহৃত গাড়ি নেই বাসার পার্কিংয়ে। ওনার ছেলে মেয়ে কেউ নাই এখন? কই গেছে বলতে পারেন? না কই গেছে বলে নেই আমাদের। কবে গেছে? দর্শক, নিশ্চয়ই মনে প্রশ্ন উঠছে পাচার হওয়া প্রায় 1400 কোটি টাকা শহীদুল ইসলাম কি করেছেন। জানা গেছে পরিবার নিয়ে ইতালি পালিয়ে যাচ্ছিলেন শহীদুল, তবে কি তিনি ইতালিতেই স্থায়ীভাবে বসবাস করছিলেন নাকি অন্য কোনো দেশের নাগরিকত্বও আছে তার? শত শত কোটি টাকা পাচারের মামলাগুলোর মধ্যে একটি মামলা একযোগে তদন্ত করছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এবং দুর্নীতি দমন কমিশন দুদক। দেশের ইতিহাসে এ ধরনের ঘটনা এটাই প্রথম। যৌথ তদন্তে এটা সহ 30টার মতো মামলা দায়ের হয়েছে এবং প্রায় 1400 কোটি টাকা পাচার হয়েছে। এটিএন নিউজের অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই চক্রে আছেন আরেকজন মাস্টার মাইন্ড, যিনি অত্যন্ত প্রভাবশালী ও ধূর্ত। দেশের টাকা পাচারের অন্যতম জালিয়াত হওয়া সত্ত্বেও তিনি এখন ধরাছোঁয়ার বাইরে, তার বিরুদ্ধেও চলছে এটিএন নিউজের অনুসন্ধান। অর্থ পাচারের নেপথ্যে থাকা প্রভাবশালী সেই মাস্টার মাইন্ডের মুখোশ উন্মোচন করবে এটিএন নিউজের অনুসন্ধান টিম। এ পর্বে হয়তো কিছু প্রশ্নের উত্তর অজানা থেকে গেল, আগামী পর্বে ফিরব সেই প্রশ্নের উত্তর নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আপনার চোখের সামনে ঘটে যাওয়া যে কোনো অনিয়ম বা দুর্নীতি সম্পর্কে আমাদের জানান। আজকের মতো বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সৌজন্যে জেডএস আরএম।